গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি আজকে শিবের মাথায় জল ঢালতে। তো চৈত্র মাস পড়ে গেছে, আজকে সোমবার। আমি মা, কাকিমা, কাকিমার মেয়েরা সবাই মিলে যাচ্ছি জল ঢালতে। ওই নন্দকুমার পেরিয়ে খুঁচির কাছে ঘুমাই মন্দির আছে, ওইখানে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। সঙ্গে আমার শাশুড়িও আছে, তো সবাই মিলেই যাচ্ছি। চলো, এখন বাস এসে গেছে, আমরা হলদিয়ার মিশাদা বাসে করে যাব, গিয়ে খুঁচিতে নামবো। নেবে ওখান থেকে কিছুটা হাঁটার পথ, গেলেই ঠাকুরের মন্দির পাবো। তো আমরা এখন বাস থেকে নেমে গেছি, দেখো এখন হাঁটছি। তো এই মন্দিরটা একদম গ্রামের ভেতর, মানে এত সুন্দর চারিপাশটা, চারিপাশের ভিউটা দেখলে মানে মন ভরে যাবে, এত সুন্দর সত্যি বলে বোঝাতে পারবো না। তবে এখানে বেশ মানে দুই পাশে ক্ষেত ক্ষেত খড়ি চাষ করে। খড়ি মানে ওই যে হয় না পান গাছে বড় যে দেয় খড়ি, সেই খড়ি চাষ প্রত্যেক বাড়ি বাড়ি দেখলাম, বেশ বড় বড় করে খড়ির গাদা বসিয়েছে। তো চলো আমরা মন্দিরের দিকে এগোই। আমরা এখন হেঁটে চলছি রাস্তা থেকে, আমার মা মানে আমার ছোট মা আর আমি সঙ্গে আছি। দেখো মেলা এখন বসেনি, মেলাটা বসে নীলের সময়, তো নীলের সময় ভীষণ ভিড় হয়, সেই জন্য এবছর মানে এবছর না, আমরা প্রত্যেক বছরই তাড়াতাড়ি পুজো দিতে আসি, মানে যে কোনো একটা সোমবার ধরে আসি। তো সোমবারেই এত ভিড়, তোমাদেরকে কি বলবো, না দেখলে বিশ্বাস করবে না। তো এই মন্দিরের মাহাত্ম্য প্রচুর আছে, মানে সব জায়গায় ঠাকুর বসিয়ে পুজো করা হয়। তো এখানে কোনো ঠাকুরের শিলামূর্তি নেই, তো এখানে কোনো লিঙ্গ নেই, এখানে মানে একটা মানে কী বলবো, মানে পাথরের মূর্তি বলা যায়, যেটা মানে একদম ছোট ছিল যখন প্রথম উঠে, একদম ছোট ছিল। তো সেটা এখন পরপর যত দিন যাচ্ছে মানে আরও বড় হয়ে আকার ধারণ করছে। তো তোমাদেরকে যদি আমি দেখাতে পারি তো সেখানে গিয়ে দেখাবো। তো চলো, কিছুটা রাস্তায় এসে গেছি, এখন অনেকটাই হাঁটতে হবে, যে একদম গ্রামের ভিতরে মন্দির। তো চলো এগাই। তো এখন আমি যাচ্ছি দন্ডি কাটবো বলে, এই পুকুরটা হলো মন্দিরের পুকুর, অনেকেই এখানে দন্ডি কাটছে, আর আমিও যাচ্ছি দন্ডি কাটবো বলে, আমার শাশুড়ি মাও দন্ডি কাটে, তো আমিও এবছর দন্ডি কাটছি। তো চলো দন্ডিটা কেটে নিই। তো আমার দন্ডি কাটা হয়ে গেছে, দন্ডি কেটে আমি চলে এসেছি। এখানে একটা দোকান বসেছে, বাতাসা, কালাকাঁদ, সাবু এইসব নিয়ে বসেছে। প্রত্যেক বছর আমি এই দাদার কাছ থেকে কিনি, এই দাদার বেশ মানে কালাকাঁদটা খুব ভালো টেস্টও হয়, তো এখান থেকে কিনি। আরও অন্য দোকান বসেছে, অনেক দোকান বসে, তো আমি এখান থেকেই কিনি। ভয় লেগেছে? দেখি মুখটা দেখি। হ্যাঁ, ওইগুলো ওইগুলো মাছ, মাছ ধরবো না, তুমি ধরতে পারবে? হ্যাঁ ধরো দেখি। মাথা জল চড়াও, হাত ধো, দুইটা হাত ধো, দুটো হাত ধো, মাথা জল চড়াও।
মাথা জল ছিল এখন দেখো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে যাচ্ছি পুজো দিতে এই যে হাতে পুজোর ডালা রয়েছে আর এই ঘটিটা নিয়েছি এর মধ্যে দুধ ডাবের জল ঘি মধু আমি বাড়ি থেকে সব রেডি করে নিয়ে গেছিলাম এখন নিয়ে যাচ্ছি আর এই হলো সেই মন্দির তো চলো এবার লাইন দিয়ে দাঁড়াই মোটামুটি লাইনটা খুব বেশিও নেই তাড়াতাড়ি হয়ে যাবে পুজো দেওয়া চলো পুজোটা দিয়ে দিই তো এই হলো বাবা ভোলানাথ দেখো এই মন্দিরে এই মানে ঠাকুরটা একটা পাথরের খণ্ড বললেই চলে কোনো লিঙ্গ নয় কিছুই নয় তো একজন কৃষক মানে এটা একটা বাড়ি ছিল সেখানে কচু খুঁড়ছিল তো কোদাল দিয়ে কচু খুঁড়তে খুঁড়তে একটা পাথরে চটা মারে তো সেই পাথরটা ভেঙে যায় ভেঙে এবার সেদিনকার বাড়ি খোঁড়ার পর সেই কৃষকটা বাড়ি চলে যায় আর রাতের বেলায় সেই কৃষকটাকে স্বপ্ন আদেশ হয় যে আমি এখান থেকে যাচ্ছিলাম আমাকে বাধা দিয়েছিস আমাকে তাহলে এখানে প্রতিষ্ঠা কর আমি এখানে এখানেই থাকবো তো তারপর থেকেই সেই শিবলিঙ্গর মতো যে পাথর খণ্ডটা বেড়েছিল সামান্য একটু ছোট ছিল সো মানে যত দিন যাচ্ছে সেই লিঙ্গটা মানে সরি লিঙ্গ না মানে পাথরের খণ্ডটা পরপর অনেক উঁচু হচ্ছে তো আমার শাশুড়ি মা বলে যে সেই ছোট্টবেলা থেকে আমার শাশুড়ি মা যেত পুজো দিতে তখন দেখেছে মানে একদম ছোট পাথরের মূর্তি ছিল তো এখন সেটা পরপর অনেকটাই উঁচু হয়ে গেছে আর দেখো কতটা উঁচু হয়েছে তো সত্যি কথা বলতে আমিও আজ কয়েক বছর মানে বিয়ের পর থেকে ওই মন্দিরে যাচ্ছি জল ঢালতে মানে যা মনস্কামনা করা হয় সত্যি মনস্কামনা পূর্ণ হয় তো প্রত্যেক বছর তাই জন্য চৈত্র মাসে আমি এখানেই জল ঢালতে আসি তো এইখানটাতে দেখো ঠাকুরের মাথায় যা জল ঢালা হচ্ছে সেখান থেকে একটা লেক নালা মতো আছে সেই নালা থেকে দেখো এখানে পঞ্চামৃত বেরোচ্ছে আর সব বউয়েরা মেয়েরা ছেলেরা এখান থেকে পঞ্চামৃত ধরে খাচ্ছে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল এখন একটা তরমুজ কিনে কেটেছি সবাই মিলে আমরা বসে আগে তরমুজটা খাচ্ছি কারণ এখন প্রায় বেলা একটা বেজে গেছে আর ভীষণ খিদে লেগে গেছে তাই সবাই মিলে একটা তরমুজ কেটে ভাগ করে খাচ্ছি চলো তরমুজটা খাই খেতে খেতে এবার বাড়ি ফেরা যাক বাড়ি চলে এসেছিলাম আমি দুটোর সময় হ্যাঁ পুরো দুটো বেজে গেছিলো চলে এসেছিলাম এসে মানে একটু গ্লুকনি জল খেয়ে একদম ঘুমিয়ে গেছিলাম মানে পুরো শরীরটাকে রেস্ট দিলাম নাহলে শরীরটা কি দুর্বল দুর্বল লাগছিলো সত্যিই বলছি মানে গন্ডি ভাঙলে একটু বেশি মানে কষ্ট মনে হয় মাথা যন্ত্রণা ভীষণ হচ্ছিল মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছিলো যাই হোক এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে 4:30 তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো আমি ফলের থালা সাজিয়েছি এই দেখো আমার আজকের ফলের থালা একটু সাবু নারকেল কোড়া সাবুটা নারকেল কোড়া না হলে খেতেই পারি না মানে আমি এমনি সাবু খেতেই পারি না নারকেল কোড়া চিনি দিয়ে হলে খুব ভালো হয় তো একটু নিয়েছি সাবু আর এই যে তরমুজ লেবু শশা এইদিকে কলা আছে ছোলা আছে আর আঙুর আছে আর আজকের এইটা খাবো রাত্রিবেলা মানে ফল জিনিসটা এমন একটা জিনিস জানো তো খেতে বললে যেন একটা খুব কষ্টকর ব্যাপার আর তাই আবার ভাত খেয়ে যদি ফল খাওয়া হয় তবুও যেন মনে হয় একটু আধটু খাই এরকম একটা তবুও মনে হয় বাট যখন মানে ব্রত ফ্রত বাটার করি না তখন আর খেতে ইচ্ছে করে না জানো আরে বাকি মিতালি দি আরে মিতালি দি কখন এলো আমি তো জানি না মিতালিদির বাড়িতে মানে মিতালিদির কাকু কাকিমা মানে খুড় শ্বশুর খুড় শাশুড়ি আমেরিকাতে থাকে তো ওরা এসেছিল এই দেখো আমেরিকার চকলেট ললিপপ অনেক কিছু এর মধ্যে আছে আমি বলেছিলাম আমাদের জন্য নিয়ে আসবে আমরা খাবো আমেরিকা তো কোনোদিন ঘুরতে যেতে পারবো না তো অন্তত আমেরিকা চকলেটটা খাই আর ফোনের মধ্যে আমেরিকা দেশটা দেখে শহরটা দেখে মনটা আনন্দে ভরিয়ে দিই তো যাই হোক আজকে চকলেটগুলো নিয়ে এসছে আর চলো আজকে ব্লগটা আর বাড়াবো না কারণ বুঝতেই তো পারছো
মানে শরীরটা কিরকম থাকবে তার কোনো নেই ঠিক। সন্ধ্যেবেলা ওদের জন্য সেই টুকিটাকি যা হোক একটা রান্না হবে। তো চলো আজকে আর ব্লগ বাড়াবো না, আজকে এই পর্যন্ত থাক, দেখাবো অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। টাটা বাই, এখন গুড আফটারনুন। তো সবাই ভালো থাকবেন। এই দিকে দেখো ছোটোর অবস্থাটা দেখো, এই দেখো ছোট 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 এখন চকলেট পেয়ে গেছে তাই খুব খুশি দেখো। তো আর কথা বলবো না, চলো টাটা।